মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বাবা যে বলছিল ওনার মতো সঞ্চয় মেকে নাকি এই বিয়েতে থাকতে হবে, আগের দিন থেকে থাকতে হবে। তা কি করে থাকবে, মা সেদিনকে ওই মেয়েটার হাতে বালা পুড়িয়ে তো কেসটা পুরো কেচে দিয়েছে। তবে মেয়েটা যে নেই ভালোই হয়েছে, নাহলে আবার তোর হবু বউ খোঁচে যাবে। বলছি ড্রাইভারের হাতে পাঠাবে, মানে খালি গাড়ি যাবে আসবে, বাবা জানতে পারলে কি হবে? তো করবোটা কি, কাকে পাঠাবো, সবাই যে যার কাজে ব্যস্ত। বলছি কি মা, আমি তো ব্যস্ত নই, আমি তো বেরোচ্ছিলাম, আর খুব একটা কাজে প্রেশারও নেই, আমি দিয়ে আসবো। ওকে দে, ও গিয়ে দিয়ে আসুক। এই তোরা চল লিস্ট গুলো মেলাই। এলে সেই আমায় বিয়ের পিঁড়িতে বসিয়ে ছাড়লো। এই শোধ তুলতে না পারলে এতদিন কি ওকালতি করলাম, আর তো দেখা হবে না। শেষ একবার ঘটক দিদিকে কথা শোনানোর সুবর্ণ সুযোগটা ছাড়ি কি করে। আজ চলে যাবে বলে এত ঘটা করে খাওয়ালে না, যদি না খাই তাই আগে থেকে কিচ্ছু বলনি না। কেন যাবে তুমি, থেকে যাও না এখানে, তোমার তো এখানে থাকার অধিকার আছে। এখন কি আর সেই ভরসা ছেড়ে যে অধিকারের জন্য লড়ব, সময় তো চলে গেছে রে, এই সময় আর ফিরে আসবে না। তবে কি জানিস মা, যাওয়ার আগে যে আমি আমার আসল পরিচয়টা জানিয়ে তোকে যেতে পারছি এতেই আমি নিশ্চিত, এবার নিশ্চিতভাবে শান্ত মনে মরতে পারবো। আর কথা কখনো বলবে না। সে যায় প্রেম ছড়াতে ভালোবাসার হাসি মাখতে ঠোঁটে, সে যায় খুব আদরে আদরে। যে আমার ফ্যামিলিকে বাঁচিয়েছে, ঠাম্মার পিসুমনিকে বাঁচিয়েছে, তাকে আমার বাড়ি থেকে একটা ছাপার শাড়ি দেওয়া হবে, এরকম কেউ দেয়? মায়ের যত অদ্ভুত কাণ্ড, আর এতে তো আমাদের পরিবারের নাম খারাপ হবে। এই মেয়েটাকে এইভাবে ছাপা শাড়ি দেওয়া যাবে না, ও আরো ভালো কিছু ডিজার্ভ করে। আমি একটা ভালো দেখে শাড়ি কিনে নিয়ে যাবো, বলবো মা পাঠিয়েছে। তোমাদের মা মেয়ের এই সমস্ত আদর সোহাগের পর্ব শেষ হলে তুমি তারপর এসো মিনু। অনেক হয়েছে মিনু, অনেক তো হলো, আর ভাল লাগছে না বিশ্বাস করো, এবার দয়া করে দিতেই হবে। এইভাবে বলো না মা, যাচ্ছে তো চলে, এভাবে কড়া কথা বলে কেন মনে কষ্ট দিচ্ছ? ও এই জন্যই বলে যে পরের মেয়ে পরেরই হয়, সে তুমি তাকে যতই বুকের রক্ত সেজে বড় করো না কেন সে পরই থাকবে। হ্যাঁ রে দিদি, কোথায় এতদিন হয়ে গেল, কোনোদিনও তো আমার কষ্টে আমি তোর চোখে জল দেখিনি। কবে যে তোর বিয়ে হবে, কবে যে তুই আমার ঘাট থেকে নামবি, আমি এত কষ্ট করে এত কাণ্ড করে একটা বিয়ে ঠিক হলো, সেটাও ভেস্তে গেল, সারাটা জীবন এমনি করে তুই না আই বুড়ো হয়ে আমার ঘাড়ের উপরেই চেপে থাকবি। কে নিয়ে গিয়ে রাখবে তোকে, কে রাখবে বল? তোর নিজের মা, তার সাধ্য আছে, নিজেরই তো চাল চুলো ঠিক নেই, সে দেখবে তোকে। অথচ তুই ওই মা মা করে নিজের পায়ে নিজে কুড়ুল মারলি শত সরেখান থেকে। আমি তো জানি আমার কোনো দিন বিয়ে হবে না, সারাটা জীবন অন্যদের বিয়ে দিয়েই কাটবে। আশা করছি
এটা ভালোই লাগবে। ঘটক দিদি আছেন নাকি? ঘটক দিদি, আপনি এখানে এই সময়? রেমুনারেশন, আপনার রেমুনারেশন আর শাড়ি পাঠাবেন নি। কাকিমাকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ জানাবেন। আর আপনি কষ্ট করে না আসলেই পারতেন, কারোর হাতে পাঠিয়ে দিলেই তো হতো। আপনি তো আর আমার আশেপাশে ঘুরঘুর করবেন, আমার যা সর্বনাশ করার তা তো আপনি করেই দিলেন। আপনি আপনার চ্যালেঞ্জ জিতে গেলেন, তাই ভাবলাম দেখেই যাই আপনি কতটা খুশি। না জানি আর কত জেঠিমা কাকিমা পিসিমাদের ধরে ধরে আরো সর্বনাশ করবেন, কে জানে। মেয়েটার ব্যাপারটা কি, সারাক্ষণ তো কথার খই ফুটে মুখে, আজ কুলু পেটে গেছে কেন? বুঝেছি বুঝেছি, এখন আর আমাকে পাত্তা দেবেন কেন? আমার সর্বনাশ করা তো হয়ে গেছে, এখন নিশ্চয়ই আপনি অন্য টার্গেট খুঁজছেন, তাই না? দেখুন, আপনি আমার উপর রাগ করতেই পারেন, কিন্তু আমি আমার শুধু কাজটুকু মানে ঘটকালিটুকুই করেছি। আমি জানি আপনি বিয়েটা করতে রাজি ছিলেন না, তাই হয়তো জোর করেই আপনার বিয়েটা দিচ্ছি। কিন্তু বিশ্বাস করুন, বিয়েটা খুব ভালো জিনিস, আপনি যেমনটা ভাবেন না তেমনটা একদমই নয়। তাহলে কেমন? দুটো মানুষ একে অপরকে ভালোবেসে সারাটা জীবন একসাথে থাকে, এর থেকে ভালো আর কি হতে পারে বলুন তো? যে মনের মানুষকে পায় না সেই না পাওয়ার কষ্টটা বোঝে কাব্যবাবু। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি যেন এমন কষ্ট কোনো দিনও ভোগ না করেন, আপনার বৈবাহিক জীবন খুব সুখের হোক শান্তির হোক, শিউলির সাথে আপনি যেন সারা জীবন খুব সুখে থাকেন। মনটা একটু শান্ত করে বিয়েটা করুন, দেখবেন সব খুব ভালো হবে। আরে আমি এর সাথে ঝগড়া করতে এলাম, এ তো পুরো পাল্টে খেয়ে গেল। এমন করে কথা বলছে ঘটক দিদি, মনে হচ্ছে মন খারাপ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।